বেতন ও কর্মসংস্থানের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জের অভিযোগ প্রতিবাদে জামুরিয়া আসানসোল প্রধান সড়ক আখলপুর মোড়ের কাছে পথ অবরোধ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, তারা জমিদাতা। দীর্ঘ আন্দোলনের পর প্রশাসনের সহযোগিতায় একটি মীমাংসা হয়েছিল, তাতে 60 জন স্থানীয় যুবককে কাজে নিয়োগ করেছিল কারখানা কর্তৃপক্ষ, কিন্তু গত 2 মাস যাবৎ তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ। বারবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও এর কোনো সমাধান হয়নি। গত 10 দিন যাবৎ কারখানা গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। আজ সকালে হঠাৎ কারখানার নিরাপত্তা রক্ষীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই ঘটনায় মহিলা শিশু সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এরপরই পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। বিনা প্ররোচনাতে মহিলা ও পুরুষদের উপর তারা লাঠিচার্জ শুরু করে দেন ভুলে স্থানীয়রা দাবি করেন। ফয়সালা করতে গেলাম যে এরপরে আমরা গেটে যখন তিরপল বিছাই বসলাম, তখনই ওই ধার থেকে ফ্যাক্টরিতে হামলা করতে শুরু। পুরো ডেলা পাথর আমাদের উপরে অ্যাটাক করতে শুরু। যখন আমরা অ্যাটাক করছে পুরো, আমরা যখন সরে যাচ্ছি, আমাদের পুলিশ প্রশাসন এসে বলতে আমাদের ছেলেদেরকে আমাদের মারতে শুরু, ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কেন আপনারা বসে কাজ লোব? আমাদের ছেলেদের কাজ কেন হচ্ছে? পয়সা দিনছে 2 মাস ধরে আমাদের মাইনে দেয়নি। এরা বলেছিল 2 মাস পরে চাকরি দেবো, 4 মাস পরে চাকরি দেবো, 6 মাস পরে চাকরি দেবো। এরা এই করে আমাদের সাথে 2.5 বছর কাটিয়েছে। এখন বলছে তোমাদের বেতন বন, আমাদের বাউন্ডারি হয়ে গেছে, তোমাদের কাজ নেই। মানে আপনারা কি জমি দিয়েছিলেন? আমরা জমি দিয়েছি, জমির বদল আমাদেরকে বলেছিল কাজ দেবো, কিন্তু এখনো কোনো কাজ দেয়নি। আর সেইভাবে আমাদের কাছে জমি আমাদেরকে মানে একদম কম দামে, আর কিছু ভেস্টের জমি ছিল সেই জমিগুলো আমরা। কতদিন আগে জমি দিয়েছিলেন? জমি আমরা দিয়েছি প্রায় হয়ে গেল কোম্পানি বসার সময়। আমরা যখন কোম্পানি বসে তখন থেকে কি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে? থানায় 3 বার 4 বার ডেকেছে, আমাদের সাথে বসেছে, কিন্তু আমাদের সাথে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে আপনারা? আমরা এসেছিলাম যে আমাদের কাজ চাই, আমাদের মাইনে চাই। তারপর আমাদের না মাইনে দেওয়া হচ্ছে না আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে। তারপর আমরা যখন এসেছি মেয়ে ছেলে দিয়ে এসে বসেছি, তখন ওরা কোম্পানির লোক আমাদেরকে ডেলা ফাবর করে এবং মারামারি করে, আর আমাদের যে ব্যান্ড লাগানো ছিল সেটা মমতা ব্যান্ড, সেটাকে ওরা ছেড়ে দিয়েছে। আমরা কি পার্টির হয়ে বিক্ষোভ করছি? আমরা সবারই কাছে গিয়ে আমরা বলেছি যে আমরা তাহলে এই বিক্ষোভ করছি। আমাদের পয়সা দেয় নাই কেউ, ঘরে কায়ে ছেলেপুরিতে ফ্যাক্টরিতে কাজ দিচ্ছি না। আর ইয়াতে থানাতে যাওয়া আসা করছি, 4 দিন ধরে যাওয়া আসা করছি, থানার পুলিশে পয়সা খেয়ে নিচ্ছি, দিয়ে চুপ করাচ্ছি। এখানে এসে পুলিশে আমরাকে মাছ ধরে উল্টা করছি, উল্টা ওদের দিকে না জিজ্ঞেস করে আমরাকে উল্টা ঠেঙ্গাই বেড়ে চটি নিয়ে এসেছি পুলিশে। আমরা ছেলেপুরি যাই
করতে পারে। অন্যায়ভাবে লাঠিচার্জ করছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের এই লাঠিচার্জের বিরুদ্ধে জামুরিয়ার আখলপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও এই বিষয় নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ কিছুই বলতে চায়নি। সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দবার্তা।